আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি সংরক্ষণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পাকা কাঁঠাল কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো সেই ভিডিওটি শেয়ার করব তো এখানে আমি কিছু পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আর পাকা কাঁঠাল সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কাঁঠালগুলো যেন একটু শক্ত হয় তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন এই শক্ত কাঁঠালগুলো সংরক্ষণের ক্ষেত্রে ভালো হয় তো এখানে আমি একটি টাইট বক্স নিয়েছি এবার আমি এই টাইট বক্সের মধ্যে কাঁঠালগুলোকে নিয়ে নিচ্ছি আর কাঁঠালগুলো যখন বক্সের মধ্যে রাখবেন তখন অবশ্যই একটা স্পুন ব্যবহার করবেন আর স্পুন ব্যবহার যদি না করেন তো সেক্ষেত্রে আপনারা গ্লাভস ব্যবহার করবেন তা হলে কিন্তু কাঁঠালগুলো কালো হয়ে যাবে আর কাঁঠালটা সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না তো এই যে আমি বক্সের মধ্যে কাঁঠালটাকে ভরে নিলাম এবার আমি এই বক্সের যে মুখটা আসছে সেই মুখটা দিয়ে এটাকে শক্ত করে আটকে রেখে দিব এবার আমি একটা পলিথিন দিয়ে এই বক্সটাকে পেঁচিয়ে নিব কারণ কাঁঠাল যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু গন্ধ ছুড়িয়ে যাবে তো গন্ধটা যেন চারদিকে ছুড়িয়ে না পড়ে অন্যান্য খাবারে যেন কাঁঠালের গন্ধটা না আসে তো এই জন্য এইখানে এই পলিব্যাগ দিয়ে আপনারা পেঁচিয়ে এভাবে করে কাঁঠালটাকে ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তো এভাবে করেই এক সপ্তাহ জুড়ে আপনারা এই কাঁঠালটা খেতে পারবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে